হ্যালো বন্ধুরা, ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো ইতিমধ্যেই একটা বেশ মোটা টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়েন্ট দলে আগামী 5 মরশুমের জন্য চূড়ান্ত হয়ে গেছে অনিরুদ্ধ থাপা। তো মোহনবাগান দলে এসে কত নম্বর জার্সি পরবে অনিরুদ্ধ থাপা সেটা কিন্তু প্রকাশিত করে দিল আজ IFTWC। তো আজ কিছুক্ষণ আগে IFTWC জানিয়ে দিয়েছে যে মোহনবাগান দলে এসে 7 নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে থাপাকে। তো গত কয়েক মরশুম মোহনবাগান দলে 7 নম্বর জার্সি পরে খেলতো জনি কাউকো। তো জনি কাউকোর 7 নম্বর জার্সি থাপাকে দেওয়ার পরই কিন্তু ধারণা করা হচ্ছে তাহলে হয়তো মোহনবাগান দল থেকে জনি কাউকোর বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে এই মুহূর্তে যেমনটা খবর যে জনি কাউকোকে দলে রেখে দিতে চায় মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ মোহনবাগান দলে জনি কাউকোর অবদান কিন্তু প্রচুর। আর জনি কাউকো কোন লেভেলের প্লেয়ার সেটা কিন্তু তোমরা সকলেই জানো। তবে এর সাথে কিন্তু আরো একটা কিন্তু থেকেই যাচ্ছে জনি কাউকোকে নিয়ে, কারণ চোট কাটিয়ে কাউকো কতটা ছন্দে থাকবে সেই বিষয় নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়, যেখানে আসন্ন AFC-র মতন স্টেজে অনফিল্ড 6 জন বিদেশিকে খেলানো যাবে। সেক্ষেত্রে জনি কাউকোর মোহনবাগানে ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিও জনি কাউকোকে কি রেখে দেওয়াটা উচিত হবে মোহনবাগান দলের। এর পাশাপাশি মোহনবাগান দলের 6th ফরেনার নিয়ে আজ কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসলো। তো গতকাল তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান দলের 6th ফরেনার হিসেবে অ্যালবার্টো কুইলস এবং আর্মান্দো সাদিকুর নামটা জোরালোভাবে শোনা গেছিল। তবে স্প্যানিশ রিপোর্ট অনুযায়ী অ্যালবার্টো কুইলস লালিগা 2-এর কোনো এক ক্লাবে সই করতে চলেছে। সেক্ষেত্রে আলবানিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এই আর্মান্দো সাদিকুর কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে মোহনবাগানকে নিয়ে। এবং আজ একটা সোর্স মারফত দাবি করা হয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট আর্মান্দো সাদিকুর এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে, এবং কুইলস হাতছাড়া হয়ে যাওয়ার পর জুয়ান ফেরান্ডোর প্রধান টার্গেট রয়েছে এই আর্মান্দো সাদিকুর। এবং যেমনটা খবর যে সাদিকুর এজেন্টের সাথে বেশ পজিটিভ দিকেই কথাবার্তা এগোচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আর্মান্দো সাদিকুকে মোহনবাগান জার্সিতে দেখতে পেলে তোমরা কতটা খুশি হবে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ভিডিওতে এই ব্রেকিং নিউজগুলোই তোমাদের দেওয়ার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।